ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় জেলা বাগের হাটে ভেসে গেছে মাছের ঘের ভেঙেছে বাঁধ বিধ্বস্ত হয়েছে বাড়িঘর প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী বাগেরহাটে আছেন সহকর্মী তানজিম আহমেদ আমরা সরাসরি তার কাছে যাব। তার যে আপনার কাছে সর্বনিঝড় যে প্রভাবের পরবর্তী বাঘের রূপক উপকূলে কিন্তু এক ধরনের বিধ্বস্ত অবস্থা বলতে হবে অর্থাৎ এই ঝড়ের পরবর্তী সময় এসে বাঘেরহাটে বিপুল সংখ্যা ঘরবাড়ি বিধ্বস্তর পাশাপাশি পঁয়ত্রিশ হাজার মাছের ভেসে গেছে অর্থাৎ যদি ঘর সংখ্যা বলতে চাই অন্তত পঁয়ত্রিশ পাঁচ হাজার ঘর বাড়ি আংশিক ক্ষতি এবং সব মিলে পঞ্চাশ হাজার ঘরবাড়ি চলে ভেঙে গেছে আমরা এখন বাঘের হাটের যে মরুলগঞ্জ উপজেলাতে রয়েছি এখানে যে বাঁধ রয়েছে ঝড়ের ঠিক রাতে রাস্তা এবং নদীর মধ্যবর্তী যে বাঁধ সেই বাঁধ পূর্বা আসলে ভেঙে যায় ভেঙে এই পুরো লোকালায় প্লাবিত হয়েছে অর্থাৎ এই অঞ্চলে যে মানুষ রয়েছেন অন্ত দশ থেকে পনেরো হাজার মানুষ ইতিমধ্যে অবস্থায় রয়েছেন এবং সব মিলে জেলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির ফলে এখন পর্যন্ত পুষিয়ে উঠতে না একই সাথে মাছের ঘের ভেসে যাওয়াতে একশো কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মৎস্য অফিস এবং যারা মৎস্য চাষী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন আমরা ঠিক দেখছি এই যে ভাঙা অংশটি দেখা যাচ্ছে আসলে এটি রাস্তা নদী এবং ময়ূরগঞ্জের যে এলাকা এর মধ্যে যে সংযোগ সেই সংযোগটা ভেঙে পড়াতে এখানে নির্বাচন এবং জোয়ারের পানি আসতে শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে এই এলাকা আবারও প্লাবিত হবে এবং গত দুই দিন ধরে স্থানে যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন এই বাঁধ ভেঙে পানি ঢোকার ফলে দুই দিন ধরে তাদের রান্না খাওয়া থেকে সব কিছু বন্ধ রয়েছে এবং এক ধরনের অভুক্ত অবস্থায় রয়েছেন যারা রয়েছেন শুকনো খাবারের উপর নির্ভরশীল ছিলেন কিন্তু দুর্যোগের কারণে তারা কিন্তু আসলে খুব বেশি সেই দিকেও যেতে পারছেন না একই সাথে স্থানে যারা রয়েছেন তারা বলছেন কোনো ধরনের ত্রাণ সহযোগিতা এখন পর্যন্ত এই অঞ্চলে এসে পৌঁছায়নি এবং ঘষিয়া যে এই এলাকাটির ত্রাণ না পৌঁছানোর ফলে এক ধরনের মানব জীবনযাপন করছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা তারা আমাদেরকে বলছেন যেহেতু ঘর বাড়ির পরে গাছপালা পড়েছে মিশে গেছে মাটির সাথে এবং অনেক যে ধরনের ক্ষয়ক্ষতি এখানে রয়েছে সেটি আসলে পুষিয়ে বেশ সময় লাগবে স্থানের বলছেন তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল ট্যাক্সি বেরিয়ে সেটি নির্মাণ না হতেই কিন্তু এই ধরনের ক্ষতি এবং ঠিক এই যে আমি রয়েছি এখানে রাস্তা ভেঙে যাওয়া এখানে যে একটিমাত্র সাইক্লোন শেল্টার এই স্থানের স্থানীয় মানুষদের জন্য সেটিও কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হওয়ার একটি সংখ্যা স্থানের যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তো বাগেরহাটের মোরগঞ্জ থেকে ঘূর্ণিঝড় পরবর্তী যে ক্ষয়ক্ষতির চিত্র আমার কাছে এই ছিল সর্বশেষ বাইগরাহাট থেকে সহকর্মী তঞ্জিব আহমেদ